আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আবারো আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আপনাদের দেখাবো কিভাবে কাঁচা আম সংরক্ষণ করা যায়। প্রচুর ভিটামিন সি যুক্ত একটি ফল হচ্ছে কাঁচা আম। কাঁচা আম চুল এবং ত্বকের জন্য খুবই ভালো। এটি পেটের সমস্যা দূর করার পাশাপাশি আমাদের ওজনও কমাতে সাহায্য করে। আর কাঁচা আমের শরবত ডিহাইড্রেশন দূর করে এবং দ্রুত এনার্জি বাড়াতে সাহায্য করে। কিন্তু সারা বছর এই কাঁচা আম পাওয়া যায় না। আমরা চাইলে সহজেই সারা বছরের জন্য এই ফলটি সংরক্ষণ করতে পারি। আজকে আমি আপনাদের দুটি পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ দেখাবো। প্রথমে কিছু কাঁচা আম পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমগুলো ভালোভাবে ছিলে নেবেন। আমগুলো ছেলা হয়ে গেলে এগুলো পিস করে নিতে হবে আর আঠিটা অবশ্যই বাদ দেবেন। আর পিসগুলি পরিষ্কার পানির মধ্যে রাখতে হবে, কারণ আমে অনেক আঠা থাকে, পানিতে রাখলে সেগুলো চলে যাবে। আপনাদের পছন্দ মতো সাইজ করে পিস করে নেবেন। এখন এই আমের পিসগুলি ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটি কিচেন তাওয়ালে রেখে চেপে চেপে আমের গায়ের পানি শুকিয়ে নিতে হবে। অথবা টিস্যু দিয়ে চেপে চেপেও পানি শুকিয়ে নেওয়া যায়। পানিটা শুকিয়ে গেলে একটি এয়ারটাইট বক্সে অথবা পলিব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। তবে এয়ারটাইট বক্সে রাখাই ভালো। এভাবে আম রাখলে আপনারা পরবর্তীতে আম দিয়ে যে কোনো খাবার, জুস আইটেম সবকিছুই করতে পারবেন। এবার আপনাদের দেখাবো কাঁচা আম সংরক্ষণের আরও একটি পদ্ধতি, যেটি মূলত জুস করার জন্য বেশি ভালো। এই পদ্ধতিতে আমগুলো একটু ছোট পিস করে কেটে নিতে হবে এবং ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া আমগুলি একটি আইসপটে রেখে কিউব করে সংরক্ষণ করা যায়। আইসপট অনেক সময় ফাঁকা থাকে না, তাই এভাবে একটি ট্রে ব্যবহার করেও এটা কিউবের মতো করে নেওয়া যায়। এই ট্রেটি ফ্রিজে রেখে আমের পেস্টগুলো জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3 থেকে 4 ঘন্টা পর যখন ঠিক এমনভাবে জমাট বেঁধে শক্ত হয়ে যাবে, তখন ফ্রিজ থেকে বের করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ সাথে সাথে এগুলো নাও উঠতে পারে। একটু চেষ্টা করে দেখবেন উঠছে কিনা। যখনই উঠবে তখনই এগুলো একটি বক্সে রাখতে পারবেন অথবা পলিব্যাগে রেখেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আর এই পেস্টগুলি দিয়ে ইচ্ছে মতো আমের শরবত খেতে পারবেন সারা বছর। এভাবে দুটি পদ্ধতিতে 1 বছর পর্যন্ত কাঁচা আম সংরক্ষণ করা যায়। আমি নিজেও এভাবে সংরক্ষণ করি এবং বিভিন্ন খাবারে ব্যবহার করি। এভাবে রাখলে আমের গুণগত মানটা ভালো থাকে। আজ তাহলে এই পর্যন্তই। আশা করি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।